বন্ধুরা কেমন আছেন সবাই? ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মাঝে আবারও ফিরে এলাম নতুন একটি ট্রিক্স নিয়ে। আমাদের যে আজকের ট্রিক্স হবে যে সিএমডি দিয়ে কিভাবে ফোল্ডার কিংবা ফাইল আমরা হাইড করব। যে কোনো ফোল্ডার বা হাইট আমরা ফোল্ডার বা ফাইল হাইড করব। তো চলুন আমরা কাজে নেমে পড়ি। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। আমার যত আপডেট ভিডিও আপনার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো press the bell icon on the YouTube app and never miss another update. বন্ধুরা দেখি কিভাবে আমরা আমাদের ফোল্ডার আমরা কিংবা ফাইল আমরা হাইড করব। আমরা এখান থেকে কম্পিউটার থেকে সাধারণত এই যে ফাইলে ক্লিক করে এক্সটেনশনে ঢুকে এখান থেকে না করে আমরা এই যে আমার এই ফোল্ডারের ভিতরে আমি একটি ফাইল তৈরি করেছি, এই যে হাফিজ নামে একটি ফোল্ডার তৈরি করেছি, আমি এই ফোল্ডারটি হাইড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টি দিয়ে প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমি হাইড করতে পারি। এই যে এখানে হাইটে ক্লিক করলে ওকে প্রেস করলে এটা হাইড হয়ে যাবে, ওকে প্রেস করলে এটা হাইট হয়ে যাবে। তবে এটা অনেক খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যদি সিএমডি দিয়ে এটাকে হাইট করি তাহলে কেউ এটা খুঁজে পাবে না। এই দেখুন আমি অনেকগুলো ফোল্ডার তৈরি করেছি, এর ভিতরে দেখুন শেষে গিয়ে এই যে একটি ফাইল আমি করে রেখেছি, এই ফাইলটি আমি হাইট করে দেখাবো। তো এই এটা হাইট করার জন্য প্রথমে আমাকে সিএমডি চালু করতে হবে। তবে সিএমডিটি অন চালু করার জন্য আপনি আপনার সার্চ বক্সে উইন্ডোজের পাশে যে সার্চ বক্সে কিংবা রানের মধ্যে এখানে লিখতে পারেন সার্চ বক্সে রান RUN। রান লিখলে যেভাবে রানটি চলে আসবে, যদি এখানে এভাবে সমস্যা হয় তাহলে উইন্ডোজ প্লাস R প্রেস করবেন, তাহলে দেখবেন যে আপনার রান ওপেন হয়ে গেছে। যখন রান ওপেন হয়ে যাবে এই রানের ভিতরে লিখবেন সিএমডি। সিএমডি লিখে যখন এন্টার প্রেস করবেন এরকম একটি সিএমডি একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাকে এখন আমি সিএমডির ভিতরে আসি, সি ফাইলের ভিতর আমার সি পার্টিশনের ভিতরে আমি এখন আসি। তো আমাকে যেতে হবে এইচ পার্টিশনের ভিতর। তো আমি কিভাবে এইচ পার্টিশনের ভিতরে যাব এটা আমাকে আগে জানতে হবে। এর জন্য এখানে আমি লিখব এইচ, এইচ লিখে কলম দিয়ে এন্টার প্রেস করব। তাহলে আমি দেখুন এই যে এইচ পার্টিশনের ভিতরে চলে গেলাম। এমনকি যদি আমি এইচের ভিতরে এইচ হাফিজ নামের একটি ফোল্ডার রয়েছে, আমি এই ফোল্ডারের ভিতরে যেতে চাই, তাহলে এখানে লিখতে হবে সিডি স্পেস হাফিজ। এবার যদি এন্টার দিই তাহলে দেখুন আমার এই যে এই হাফিজ নামের যে ফোল্ডারের ভিতরে আমি এখন ঢুকে গেছি। এই আমি আমি যদি এই ফোল্ডার থেকে বের হতে চাই তাহলে এখানে একটি ফরওয়ার্ড লিখে এখানে লিখতে হবে সিডি ফরওয়ার্ড চিহ্ন দিয়ে দিলে, দিয়ে এন্টার প্রেস করলে দেখুন আমি এই হাফিজ নামের ফোল্ডার থেকে বেরিয়ে গেলাম। তখন আমি এখন যে কাজটি করব আমার সম্পূর্ণ ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করব। এর জন্য আমি এখানে লিখব সিডি হাফিজ লিখে এন্টার দিব। আমি হাফিজ নামের ফোল্ডারের মধ্যে প্রবেশ করেছি, এবার আছে হাফিজ ওয়ান। তো আমি এখান থেকে আবার লিখব সিডি স্পেস হাফিজ ওয়ান, এবার এন্টার। আমি ওই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। এবার আমাকে যেটা করতে হবে আবার লিখতে হবে সিডি হাফিজ টু লিখে এন্টার দেবো। আমার ওই হাফিজ টু নামে যে ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করেছি। এবার একটি ফোল্ডার বাকি আছে হাফিজ থ্রি, এই ফোল্ডারের মধ্যে এখন প্রবেশ করব। এখন লিখব সরি সিডি সিডি
স্পেস হাফিজ 3। এবার এন্টার দিলে আমার ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করলাম, আমি সম্পূর্ণ সব ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করেছি। এবার আমি এই যে ভিতরে যে একটি হাইট নামের হাইট ডট টিএক্সটি নামে একটি ফাইল রয়েছে, এই ফাইলটি আমি হাইড করতে চাচ্ছি। তো হাইড করার জন্য আমাকে যেটা করতে হবে, এখন লিখব অ্যাক্টিভ স্পেস প্লাস এস স্পেস প্লাস এস স্পেস প্লাস আর লিখে এবার স্পেস দিয়ে আমার ফাইলের নামটি লিখব। ফাইলের নাম রয়েছে হাইড ডট টিএক্সটি। এটি যদি ফোল্ডার হয়, ফোল্ডারের ক্ষেত্রে আপনার এই টিএক্সটি যে এক্সটেনশনটি প্রয়োজন হবে না, এমনকি ফাইল যেহেতু ফাইল এটার এক্সটেনশনটি লাগবে, এক্সটেনশন ছাড়া ফাইল হাইড হবে না। এই ফাইলের এক্সটেনশন কিভাবে হাইড করতে শো করতে হয় সেই এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, এই ভিডিওতে দেখে নেবেন কিভাবে এই এক্সটেনশন অন করতে হয়, শো করতে শো করাতে হয়। তো এখানে আমি লিখব হাইট ডট টিএক্সটি, লিখে যখন আমি এন্টার দেব দেখুন আমার এই ফাইলটি অটোমেটিকলি চলে গেল। তো এই ফাইলটি আমি যদি এখন এই হাফিজ 3 নামের এই ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিসে গিয়ে যদি আমি শোতে ক্লিক করি দেখুন আমার এই ফোল্ডারটি আসবে না। এই যে দেখুন আমার ফোল্ডারটি আসবে না, এখানে কোনো ফোল্ডার এমটি দেখাচ্ছে, এখানে কোনো ফোল্ডার নেই। এটি শুধু একটাই রাস্তা আছে এটি ফেরত আনার, তবে এই ফাইলের নামটি মনে রাখতে হবে। ফাইলের নামটি মনে না রাখলে আপনার এই ফাইলটি কখনো উদ্ধার করা সম্ভব হবে না, আর কেউ বুঝতে পারবে না যেখানে ফাইল রয়েছে। তো এখানে ফাইলটি ফেরত আনার জন্য আবার যেটা লিখতে হবে অ্যাট্রিব স্পেস, এবার লিখতে হবে মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর, এবার স্পেস দিয়ে হাইড ডট টিএক্সটি, যে ফাইলটি আমি হাইড করেছি সেই ফাইলের নাম এখানে লিখে দিলাম। এবার লিখব, এবার এন্টার প্রেস করলে দেখা যাবে আমার লেখা হয়তো একটু লিখলাম, এবার যেটা করতে হবে আমাকে এই প্লাসের জায়গাতে মাইনাস করে দেব, মাইনাস মাইনাস দিয়ে এবার এন্টার। হ্যাঁ, এন্টার প্রেস করার সাথে দেখুন এই যে হাইড ডট টিএক্সটি আমার এই ফাইলটি আবার শো হয়ে গেছে, শো হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে আমি আমার এই ফোল্ডারটি সহ আমি হাইড করতে চাচ্ছি, তো এখানে আমাকে আমি লিখব সিডি স্ল্যাশ, লিখে আমি এন্টার দেব। এন্টার দিলে আমার আমি আবার সেই আমার এই যে পার্টিশন সেই পার্টিশনে আমি চলে এসেছি। আমি আবার লিখব সিডি স্পেস হাফিজ, এন্টার সিডি স্পেস হাফিজ 1, এন্টার সিডি স্পেস হাফিজ 2, এন্টার সিডি স্পেস আমি হাফিজ 3 নামের যে ফাইলটি সেই ফাইলটি আমি হাইড করতে চাচ্ছি। তো আমার আমি এখানে যেটি লিখতে হবে আমাকে অ্যাক্টিভ স্পেস আগের মতোই প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস প্লাস আর,
লিখে এবার লিখব স্পেস দিয়ে হাফিজ থ্রি। এবার যখন আমি এন্টার প্রেস করব তাহলে দেখা যাবে যে আমার হাফিজ থ্রি নামের যে ফোল্ডারটি সেই ফোল্ডারটি হাইড হয়ে যাবে। এই দেখুন হাফিজ থ্রি নামের যে ফোল্ডারটি হাইড হয়ে গেছে। এবার সেই ফোল্ডারটি আমি আবারও যখন ফেরত আনবো সেই সেম একই প্রসেসে লিখতে হবে অ্যাট্রিব স্পেস মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর। এবার স্পেস দিয়ে লিখব হাফিজ থ্রি। এবার লিখে যখন আবার এন্টার প্রেস করব তখন দেখবো যে আমার সেই ফোল্ডারটি আবার চলে এসেছে, খুব সুন্দরভাবে ফোল্ডারটি চলে আসলো। তো বন্ধুরা এতক্ষণ আমি দেখালাম হাতে লিখে কিভাবে ম্যানুয়ালি লিখতে হয়। তো আপনি সরাসরি এটি করতে পারেন, সেটি যেভাবে করবেন এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম হাফিজ নামের ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে এই যে এখানে এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লিখবেন সিএমডি, লিখে এন্টার দিলে বাস এই ফোল্ডারের মধ্যে দেখুন এই ফোল্ডারের মধ্যে সরাসরি ঢুকে গেল। তো এখান থেকে যদি লিখেন অ্যাট্রিব স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর লিখে আমি যদি সেই ফোল্ডারের নাম লিখি, এই যে আমার সেই হাইড ফোল্ডারে হাইড ডট টি এক্স টি লিখে যখন এন্টার দেবো দেখবো আমার সেই ফাইলটি আবার হাইড হয়ে গেছে। তো বন্ধুরা আবার সেম প্রসেসে যখন আমি ফিরে আনবো সেই আগের মতোই অ্যাট্রিব মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর লিখে হাইড ডট টি এক্স টি লিখে আবার এন্টার দেবো আমার ফাইলটি, এই যে দেখুন ফাইলটি আবার চলে আসবে, দেখুন ফাইলটি সুন্দরভাবে চলে আসলো। তো বন্ধুরা প্রথম আমি হাতে লিখে দেখালাম কিভাবে আপনার ম্যানুয়ালি লিখতে হয়, এবং পরবর্তীতে দেখালাম খুব সংক্ষেপে কিভাবে সিএমডিতে প্রবেশ করতে হয় এবং ফাইল হাইড করতে হয়। তো বন্ধুরা অনেক সুন্দর একটি জিনিস আমরা আজকে শিখে পারলাম, হয়তো এই টিপসটিকে আমরা আগে জানতাম হয়তো জানতাম না। বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।